তো বন্ধুরা, আপনারা প্রতিদিনই ট্রেন দেখেন, তো আজকে ট্রেনটি আপনাদের কাছে খুব ভাল লাগবে। কেননা যে আজকে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে যে ট্রেনটি ভিডিও করতেছি, আসলে ট্রেনটি অনেক সুন্দর দেখা যাইতেছে। তো এখানে নতুন একটি রেলের মানে ফ্লাইওভার হয়েছে, ব্রিজ হয়েছে। তো এই ব্রিজ, এখানে একটি নতুন রেল লাইন সংযোগ দিছে। সেই লাইন যে ব্রিজটা, সেখানে দাঁড়িয়ে থাকি। আরেকটি আগের পুরাতন ব্রিজ দিয়ে গাড়িটা যাইতেছে, সেটাই আপনাদের দেখাইতেছি। এখান থেকে আসলে খুব ভালো লাগে, তো ভালো লাগা লাগবে আপনাদের কাছেও আশা করি। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেন। তো বন্ধুরা, এখন আর একটি ট্রেন আসবে, ভারতের যে একটি ট্রেন ছাড়ছে বাংলাদেশ থেকে, সেই ট্রেনটি আপনাদের দেখাবো। এই যে ট্রেনটি আইসা পড়ছে, তো এই ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে একবার কলকাতা জায়গা। তো এই ট্রেনটি কলকাতা যা, সপ্তাহে দুইটা ট্রেন যায়। তো দেখেন, এই ট্রেনটিও মানে আমি ট্রেনটি পুরোপুরি আপনাদেরকে দেখাইতে পারি না, এর আগে অনেকবার চেষ্টা করছি কিন্তু সময় বনে না। হয়তোবা আমি একটু আগে আসি, ট্রেন পরে যা, অথবা আমি একটু পরে আসি, ট্রেন আগে যাইগা, এরকম হয় আর কি। তো আজকে আপনাদেরকে দেখালাম এই ভারতের ট্রেনটা পুরাটাই। তো বন্ধুরা, আপনারা যদি কোনো নতুন ট্রেনের ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেই ট্রেনের ভিডিওটা আপনাদেরকে পরে ফিরের দিন অবশ্যই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।